চরণ ধরিতে দিও গো আমারে। হুমায়ুন আহমেদ ভূত যেমন বিশ্বাস করতেন, তেমনি হুমায়ুন আহমেদ ভূত বিশ্বাস করাতেন। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি আমার আনন্দটিকে উদযাপন করতে ভালোবাসি, এটা আমি শিখেছি হুমায়ুন আহমেদের কাছ থেকে। সেদিন টিপির টিপির বৃষ্টি ছিল আর গা ছমছম রাত্রি ছিল। টিবিএস এর দর্শকদের সবার জন্য জানাচ্ছি ঈদ মোবারক। টিবিএস এর ঈদ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলছি মেহের আফরোজ শাওনের সাথে। শাওন, আপনাকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। শাওন, আজকে ঈদের দিন, ছোটবেলায় আপনার ঈদের দিনগুলো কিভাবে কাটতো? আমার কাছে একদম ছোটবেলা থেকেই ঈদের দিনটা হচ্ছে বিশ্রাম করবার দিন। সবাই আমরা বলি না যে ঈদ একটা আনন্দের দিন, ঈদে উৎসব উৎসব মুখর দিন। আমার কোনোদিন উৎসব মুখর দিন ভালো লাগেনি, আমার হচ্ছে একটা ঘুম মুখর দিন, ঘুম মুখর ঈদ সবসময় আমার পছন্দ। একদম শৈশব থেকেই যেহেতু আমি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং তখনকার সময় যেটা ছিল যে শুধুমাত্র ঈদেই বিশেষ অনুষ্ঠানগুলো হতো, শিশুদের বিশেষ অনুষ্ঠানগুলো বাংলাদেশ টেলিভিশনে, এবং ওই বিশেষ অনুষ্ঠানগুলো কিন্তু এমনি এমনি সুযোগ পাওয়া যেত না, সেটার জন্য অডিশন দিতে হতো, অডিশন দিয়ে আমরা সুযোগ নিতাম। তো একটা নানান একটা মানে এক ধরনের টেনশন কাজ করতো আমাদের, যে ঈদের অনুষ্ঠানে চান্স পাবো কি পাবো না, তারপর শুটিং, ঈদের যেই জামাটা আমরা ঈদের দিন পরবো বলে লুকিয়ে রাখি সারা জীবন, সেটাই আমরা আগে আগে শুটিংয়ে পরে ফেলতাম ঈদের অনুষ্ঠানে। এই সমস্ত অনুষ্ঠান করবার পর সারাটা দিন কাটতো আসলে রেস্ট নিয়ে, মানে মূল কথা যদি বলি ঘুমিয়ে কাটতো ছোটোবেলায়ও, সন্ধ্যাবেলায় আমাদের নিজেদের অনুষ্ঠানগুলো দেখতাম। আর এখন তো মনে হয় যে ঈদের দিনটা হচ্ছে আসলে সারাদিনই আমি অলমোস্ট ঘুমিয়েই কাটাই। আমার গত 10 বছর ধরে আমার ঈদ কাটে আমার 2 ছেলে এবং আমার মা বাবার সাথে, আমি আমার বাবা মার সাথে ঈদ করি। ঈদগুলো হুমায়ুন আহমেদ অবশ্যই উনিও রেস্ট নিতেন এবং উনি বলতেন আজকে আমার ছুটি, ঈদের দিন উনি লেখালেখি করতেন না। এছাড়া ঈদের দুদিন ছাড়া 363 দিন আমি কোনোদিন ওনাকে লেখা বাদ দিতে দেখিনি। ঈদের দিন আমি ওইসব ঘটনায় না যাই, আমি ঈদের কোনো একটা আনন্দের কথা যদি বলি, আসলে আমাদের প্রতিটা ঈদই আনন্দের ছিল, প্রতিটা ঈদ। আমাদের ঈদটা কাটতো এরকম যে ঈদের দিন সকালবেলা, আমার বাচ্চারা সকালবেলা এমনিতে খুব একটা আর্লি রাইজার না আমার মতো, আমি লেট রাইজার, ওরাও দেরি করে ওঠে, বেলা করে ওরা যেহেতু ঘুম থেকে ওঠে, ঈদের দিন সবাই ভোরবেলা উঠে পড়তো, গোসল টোসল করে একদম এক রকমের পাঞ্জাবি পরে 3 জন রেডি থাকতো, এবং নুহাসের কাছে আগের দিনই একই রকম একটা পাঞ্জাবি চলে যেত রাতের বেলা, নুহাসও সকালবেলা গাড়িতে চলে আসতো। চারজনে, প্রথম দিকে 3 জনে, নিনিত হবার আগে 3 জনে নামাজ পড়তে যেত নিশাত সহ, পর একদম শেষের ঈদটা ছিল নিনিত সহ, একসাথে তারা ঈদের নামাজ পড়তো। ঈদের নামাজ পড়ে এসে একটু সেমাই খেয়ে তারপর হুমায়ুন আহমেদ একটা লম্বা ঘুম দিতেন। আচ্ছা, নতুন কুড়ির কথায় যখন আসলো, তখন একটু যদি নতুন কুড়ির সম্পর্কে কিছু বলেন। নতুন কুড়ির যদি স্মৃতিচারণ করি, তাহলে আমার সবচেয়ে বেশি নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়, সেই নতুন কুড়ি আমাদের বয়সী সমস্ত শিশুদের মাঝখানে আমি একটু পুরস্কার টুরস্কার পেয়েছি। তার মানে তো আমার বয়সী বাকি বন্ধুরা আমার আমাকে চেনে, বা তারা আমার সঙ্গে যারা চলাফেরা করে আমার খুব কাছের বন্ধু, তারা একটু খুব একটু ভাব নেয় যে আমরা শাওনের বন্ধু। এটা না ওই ছোটোবেলায় আমাদের কাছে একটা বিশাল ব্যাপার ছিল। আমি কিন্তু 3 বার নতুন কুড়িতে অংশ নিয়েছি, মানে একবারে যে আমি একদম সোনার চামচ মুখে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছি তা নয়। আমি প্রথম যখন নতুন কুড়িতে অংশ নেই, তখন আমি শুধুমাত্র উচ্চাঙ্গ নৃত্যে 3য় পুরস্কার পেয়েছিলাম, একটি মাত্র। আমি অংশ নিয়েছিলাম 4টি বিষয়ে, শুধুমাত্র 1টি পুরস্কার পেয়েছিলাম। দ্বিতীয়বার যখন আমি আবার অংশ নেই, তখন আমি সাধারণ নৃত্য, মানে যেটা আধুনিক নৃত্য বলে, সেখানে 2য় হয়েছিলাম, আর লোকনৃত্যে 2য় হয়েছিলাম। তারপর ওই যে একবার না পারিলে দেখো শতবার, আমি নিজেকে আরও তৈরি করলাম, তৈরি করে আমি 3য়বার যখন, এবং তখন আমার এমন অবস্থা যে 12 পর্যন্ত করা যায়, তখন আমার 12 ছুঁই ছুঁই, 12 বছর হতে মাত্র 3 মাস বা 4 মাস বাকি, ওই সময় আমি 3য়বার নতুন কুড়িতে আমি অংশ নেই। সেবার আমি 5টা বিষয়ে অংশ নিয়েছিলাম, এবং প্রথম 2বারের যে আমার অভিজ্ঞতা, মানে ভালো না করবার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কাজে লেগেছিল, আমার মার গাইডেন্স কাজে লেগেছিল। সেবার আমি 5টা বিভাগেই আমি একদম প্রথম স্থান অধিকার করি, উচ্চাঙ্গ নৃত্য, গান, আধুনিক ছড়া গান যেটাকে বলে, আধুনিক নৃত্য, লোকনৃত্য এবং অভিনয়। আচ্ছা, সেই ছড়া গানটা যদি একটু আমরা শুনি। গানটা পুরোটা আমার মনে নেই, এই বয়সের জন্য গানটা অবশ্যই একটু হাস্য করি, কারণ একটু ভূতের গান, কিন্তু আমি তারপরেও দর্শকদের জন্য 2 লাইন শোনাচ্ছি।
সেদিন টিপির টিপির বৃষ্টি ছিল আর গা ছম ছম রাত্রি ছিল। আমি চলতে পথে দেখি একটা ভূত, সারা গায়ে লোমে ভরা ভয়ানক অদ্ভুত ভূত ভূত। আচ্ছা, আমরা শুনেছি যে হুমায়ুন আহমেদও নিজে খুব ভূত পছন্দ করতেন, ভূতের গল্প বলতেন, এরকম কোনো কাহিনী কি আপনার আমাদের যদি একটু কম বলেন? অনেক কাহিনী আছে। হুমায়ুন আহমেদ ভূত বিশ্বাস করতেন। কেন বিশ্বাস করতেন বলি, তিনি তার জীবনে অনেক এ ধরনের অতিপ্রাকৃত ঘটনা ঘটেছে যেগুলোকে আসলে আমরা সাধারণ ভাষায় ভৌতিক ঘটনা বলি। ওনার শৈশবে ঘটেছে, ওনার কৈশোরে, ওনার তারুণ্যে ঘটেছে। এবং আমি নিজে ওনার সঙ্গে যখন আমরা যখন একসঙ্গে জীবনযাপন করি, আমি নিজে এরকম দু একটি ঘটনার সাক্ষী। হুমায়ুন আহমেদ ভূত যেমন বিশ্বাস করতেন, তেমনি হুমায়ুন আহমেদ ভূত বিশ্বাস করাতেন। মানে মানুষজনকে ভয় দেখানোর জন্য কিছু ঘটনা বা কিছু আবহের উনি সৃষ্টি করতেন যেন অন্য মানুষ বিশ্বাস করে যে নুহাশপল্লিতে ভূত আছে। একবার এরকম হলো কি, প্রচুর বন্ধুবান্ধব এবং কিছু শিল্পী নিয়ে হুমায়ুন আহমেদ নুহাশপল্লিতে একটা উৎসবের আয়োজন করলো, চাঁদ দেখার উৎসব। তো সন্ধ্যা থেকে আমরা সবাই নুহাশপল্লির যেই একটা সুইমিং পুলের পাশে একটা বসার জায়গা আছে, ওখানে সবাই আড্ডা দিচ্ছে, বসছে, একটু ক্যাম্প ফায়ারের মতো হচ্ছে, আগুন জ্বলছে, বারবিকিউ হচ্ছে, সবাই বেশ গল্প আড্ডা গান সব কিছু হচ্ছে। হঠাৎ করে আমাদের অভিনয় শিল্পী এবং আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় উনি বললেন, এই এই ওই বাড়ির পিছনে কি, বাড়ির পিছনে কি, এবং সবাই ওই দিকে তাকালো। তো নুহাশপল্লির যে বাংলো ঘরটা আছে তার পিছনে আমরা সবাই তাকিয়ে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা অবয়ব। হ্যাঁ, একদম কোনো শরীর নেই, কিন্তু একটা চাদরে ঢাকা একটা অবয়ব। সে হচ্ছে দাঁড়াচ্ছে, আবার বসছে, এবং মাথা নিচু করে সিজদা দেওয়ার মতো ভঙ্গি করছে। কিন্তু হালকা আলো আছে, তার কোনো মুখ নেই, তার কোনো চোখ নেই, হাত নেই, পা নেই, কিচ্ছু নেই, কিন্তু চাদরে ঢাকা একটা অবয়ব। এবং খুব একটা কেমন জানি চাঁদের আলোতে একটা ভৌতিক একটা পরিবেশ তৈরি হয়েছে, সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেল। হুমায়ুন আহমেদ একজন আমাদের একজন স্টাফ, ওনার নাম মোশারফ, বললো মোশারফ দৌড় দিয়ে দেখো তো ওখানে কে। মোশারফ দৌড় দিয়ে গেল, গিয়ে দেখা গেলো ওখানে কিচ্ছু নেই, চাদরটা পড়ে আছে। মোশারফ চাদরটা তুলে নিয়ে আসলো। মোশারফ আমাদের সহযোগী অভিনেতা আর কি, সেও জানে যে ওখানে কী হবে। সে এনে বললো, স্যার ওখানে তো কিছু নেই। সে একটা অদ্ভুত অভিনয় করলো এবং আমিও প্রচণ্ড ভয় পেলাম। ভয় পেয়ে আমার একদম বিষম খাওয়ার মতো অবস্থা, আমি পারলে অজ্ঞান হয়ে যাই। এবং ওখানে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যে না আর বাইরে বসাই যাবে না, সবাই ভিতরে চলে গেল। তো এই ধরনের বেশ কিছু অভিনয় আমরা রাস্তা দিয়ে হাঁটছি, নুহাশপল্লির যে পথ মানে পায়ে হাঁটা পথ হাঁটছি, হঠাৎ করে গাছ, সব গাছ নড়ছে না, কোনো বাতাস নেই, একটা গাছ খালি নড়ছে, অনেক জোরে জোরে নড়ছে। তো আমাদেরই কোনো এক সহযোগী নুহাশপল্লির কোনো এক কর্মচারীকে বলে দেওয়া হয়েছে গাছের উপর বসে খালি গাছটা নাড়াবে, এবং একটা গাছই নড়ছে। তো এই ধরনের বেশ কিছু তৈরি ভূত বা তৈরি ভৌতিক ঘটনা হুমায়ুন আহমেদ ঘটিয়েছেন তার বন্ধুদের সাথে বা আমাদের নাটকের বা সিনেমার শুটিংয়ের অভিনেতাদের সাথে, এবং সবাই কিন্তু এটা খুব ভালোভাবে বিশ্বাস করত। আমি একটু গোমর ফাঁস করে দিলাম আজকে। আমার শুরুটাই গান দিয়ে, খালামণি, আমাদের সবার প্রিয় ফেরদৌসী রহমান খালামণির কাছে আমার হাতে খড়ি একদম এসো গান শিখি দিয়েই। মা সবসময় একটা সঙ্গীত মুখর একটা পরিবেশ করে রাখতেন। তিনি রান্না করছেন, সন্ধ্যা মুখার্জির গান চলছে। তিনি সন্ধ্যাবেলায় ঘর গোছাচ্ছেন, কাপড় ভাঁজ করছেন, লতাজির গান চলছে। তিনি ফার্নিচার গোছাচ্ছেন বা ফার্নিচার মুছছেন, তখন হয়তো আশা ভোসলের গান চলছে, মান্নাদের গান চলছে, শ্যামল মিত্রের গান চলছে। আমার একদম শৈশবে এই গানগুলো আমার সব মুখস্থ হয়ে গেল। সে কারণে আমি যে গান গিয়েছি আমার কাছে কোনোদিন মনে হয়নি যে এটা একটা কাজ। তারপরে আমার মা, উনি নিজে শিখতেন ওস্তাদ ইয়াহুব আলী খানের কাছে, উনি নজরুল সঙ্গীত শিখতেন এবং উচ্চাঙ্গ শিখতেন। আমার মা যখন দেখলেন যে না আমি গানটা খারাপ গাই না, হালকা পাতলা সুরও আছে গলায়, তো আমার মা মনে করলেন যে না আমাকে আসলে শিখতে দেওয়া উচিত। তিনি নিজে গান শেখা বাদ দিয়ে তার শিক্ষককে আমার দায়িত্ব দিয়ে দিলেন। আর নতুন করির ছড়া গান, আধুনিক গান, এগুলো আনিসুর রহমান তনু আমাকে উনি শিখিয়ে দিতেন। আর হুমায়ুন আহমেদের সাথে পরিচয়, এটা ছিল আমার গানের জগৎটা একদম নতুন করে ঢেলে সাজানোর মতো। কারণ এর আগ পর্যন্ত আমি গান ভালোবাসতাম, আর হুমায়ুন আহমেদের সাথে পরিচয়ের পর আমি আমার গানকে ভালোবাসতে শিখলাম। আচ্ছা, এই যে আপনার গান হয়ে উঠলো বা আপনার গান হয়ে ওঠা, এর মধ্যে কোনটি আপনার প্রিয়? রবীন্দ্রনাথের চরণ ধরিতে দিও গো আমারে নিয়োনা নিয়োনা সরায়, ওটা হয়ে উঠলো প্রথম আমার গান। কারণ রবীন্দ্রসঙ্গীত আমি শুনেছি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে,
কিন্তু আমি যখন গাইলাম, আমি যে মুগ্ধতাটা দেখলাম বা যে প্রশংসাটা বাক্যগুলো শুনলাম, তখন আমার মনে হলো যে না, আমার গান বোধহয় ভালোই হয়, খারাপ না। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। হুমায়ুন আহমেদ প্রথম গান লিখতেন তার নিজের চলচ্চিত্রের জন্য, বেশ কয়েকটা গান লিখলেন নাটকের প্রয়োজনে, তারপর শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের সময় তিনি একটা গান লিখলেন, এরকম বেশ কিছু গান উনি মাঝে মধ্যে একটু একটু লিখতেন। আমি যদি উল্লেখযোগ্য মানে গান বলতে চাই, তাহলে আমি একটু বোধহয় পার্শিয়ালিটি করা হবে, উনি গান লেখাটা একদম নিয়মিত লেখা শুরু করেছেন আসলে আমি গান গাই, আমি গাইব সেটা অনেকটা সেটা ভেবেই। যেমন ওনার খুব বিখ্যাত গান যেটা, যেটা শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে দুটি গান ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে আমার ভাঙা ঘরের ভাঙা তেলা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে। গানটা উনি লিখেছেন আমার দাদাবাড়ির পুকুর ঘাটে বসে। হুমায়ুন আহমেদ একদম জ্যোৎস্না রাতে যখন পুকুর ঘাটে বসে আছেন, হঠাৎ করে উনি একটা লোক দিয়ে আমার কাছে পাঠালেন যে একটা কাগজ আর কলম দিতে বলো। আমার স্কুলের রুলটানা একটা কাগজের খাতা ওনাকে দেওয়া হলো এবং একটা বল পয়েন্ট কলম দেওয়া হলো। উনি ওই ঘাটে বসে উনি দুটো গান লিখলেন, একটা হচ্ছে এই গানটি আমার ভাঙা ঘরের ভাঙা চালা, আরেকটি হচ্ছে একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ। কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। ওই একটি গান আমার জীবনের জন্য একটা অনেক বড় পরিবর্তন, কারণ আমি মেহের আফরোজ শাওন থেকে হঠাৎ করে সোনার কন্যা হয়ে গেলাম এই একটি গানের কারণে। কারণ এই একটি গান আমাকে নিয়ে লেখা গানটি, আমি সৌভাগ্যবান, এবং পরবর্তীতে যেই চলচ্চিত্রে ব্যবহার করা হলো আমার উপরেই পুরোটা চিত্রায়ণ হলো, এবং এখনো আমি যেখানেই যাই আমি সোনার কন্যা নামটাই শুনি। আজকে ঈদের দিন তো আমাদের টিবিএস এর অনেক দর্শক আপনার ভক্ত, তাদের উদ্দেশ্যে যদি এখন কিছু বলেন। জীবন আসলে আমাদের অনেক কঠিন হয়ে গেছে, যতই দিন যাচ্ছে জীবন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আমরা যখন ঘর থেকে যে কোনো কাজের জন্য আমরা যখন বাইরে বেরোই, রাস্তায় নামার সাথে সাথে আমরা মুখোমুখি হই ভয়াবহ যানজটের। এই তীব্র গরম, এখনকার যে গরমটা, এবং গত দুটি বছর আমরা যে করোনা মহামারীর মধ্যে ঘরে বন্দি ছিলাম, সে বন্দি অবস্থায় আমরা ভালো ছিলাম না। আমরা সৃষ্টিকর্তার কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ যে সেই ভয়াবহ সময়টি কেটে গেছে, কিন্তু আমরা আসলে এখনও যে খুব ভালো আছি তা নয়। কিন্তু আমরা গরমে কাতর, আমরা যানজটে কাতর, আমরা আমাদের প্রত্যেকের যেই ব্যক্তিগত জীবনের যুদ্ধ, কর্মজীবনের যুদ্ধ, সেই যুদ্ধে কাতর। কিন্তু সব কিছুর পরেও আমাদের জীবনে অনেক ইতিবাচক ঘটনা ঘটে। আমি নিজে সেই ইতিবাচক ঘটনাগুলোই মনে রেখে সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করি, এবং আমি আশা করি আপনারাও ভালো ঘটনাগুলো মনে রাখবেন, ভালো কাজগুলো মনে রাখবেন, খারাপ যেই ঘটনাগুলো সেগুলো মনে রাখবেন এই কারণে যেন ভবিষ্যতে এই খারাপ ঘটনাগুলো আপনার সাথে না ঘটে, বা আপনি যেন প্রস্তুত থাকতে পারেন। কিন্তু সেই ঘটনাগুলোকে মনে রেখে মনটাকে খারাপ করে বা একটা নেগেটিভিটি পুষে রেখে আমরা যেন না চলি, আমরা যেন জীবনের ইতিবাচক দিকগুলোই যেন আমরা দেখি। আমরা সবাই প্রিয়জনকে নিয়ে নিজেরা ভালো থাকি এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করি। টিবিএস এর দর্শকদের সবার জন্য জানাচ্ছি ঈদ মোবারক।